হাই এভরিওয়ান, সবাইকে স্বাগত আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। এটা হচ্ছে আমাদের নতুন একটা সিরিজের প্রথম টিউটোরিয়াল, যেই সিরিজের নাম হবে সি শার্প উইথ ফায়ারবেস। সো আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফায়ারবেস। অলরেডি অনেকে ফায়ারবেস সম্পর্কে জানেন, অনেকে ফায়ারবেস সম্পর্কে অ্যাডভান্স কিছু জানেন, ফায়ারবেস নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছেন। সো তাদের জন্য বলতেছি, যারা অলরেডি অনেক কিছু জানেন, অ্যাডভান্স লেভেলের কোর্স না, সো তারা চাইলে ইগনোর করতে পারেন, আর আপনারা চাইলে দেখতেও পারেন। সো আপনারা দেখলে অনেক কিছু আশা করি, আমি অনেক কিছু আপনাদেরকে নিউ কিছু টেকনোলজি শেখাবো, এর মধ্যে শেখাতে পারবো, ট্রাই করবো শেখানোর জন্য। আর আপনারাও চাইলে আমাকে সাজেশন দিতে পারেন কীভাবে ভালোভাবে আমি ফায়ারবেস আরও বেশি লার্ন করতে পারবো, যেহেতু আপনারা আমার চেয়ে বেশি এক্সপিরিয়েন্স। সো আপনারা চাইলে আমাকে সাজেশন দিতেই পারেন, অবশ্যই দিবেন, আমি আপনাদের কাছ থেকে সেই সাজেশনটুকু চাই। আর যেহেতু আমি বিগিনার লেভেলের মতো, আমি অলরেডি শিখতেছি, এবং আমিও চাই আপনারাও কিছু, যারা আমার সাথে থাকবেন তারাও কিছু শিখতে পারবেন, শেখাতে চাই। সো সেই জন্য আপনারাও আমার সাথে থাকবেন। আর যেহেতু আমি লার্নিং পারপাসে আপনাদেরকে ইউজ করবো, আমিও শিখতেছি, আপনারাও শিখবেন। সো এর মাঝে আমার হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, সো সেই ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই প্রত্যাশাই শুরু করতেছি আজকের এই টোটাল সিরিজ। সো আরেকটু বিষয় বলি, যেটা হচ্ছে এই সিরিজে আসলে আমরা কী কী শিখব, আমাদের কী কী থাকবে সেটা নিয়ে যদি আমি বলি, সো অবশ্যই ফায়ারবেস কী সেটা জানবো, অলরেডি যারা জানেন তারা তো জানেন ফায়ারবেস কী সেটা জানবো, ফায়ারবেস কীভাবে কাজ করে, কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটা জানবো, সি শার্পের সাথে কীভাবে কাজ করে সেটা জানবো, ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে কীভাবে কাজ করে সেটা জানবো। সো একদম সেম থিং, তো আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো অবশ্যই। সো আরেকটা বেশি জেনে নিয়ে থাকবে, এই সিরিজে আমরা দুইটা প্রজেক্ট করবো। সো একটা হচ্ছে ডেস্কটপ বেস, একটা হচ্ছে ওয়েব বেস। সো ডেস্কটপ থাকবে আমরা অবশ্যই সি শার্পে করবো ডেস্কটপে, আর আপনারা উইন্ডোজ অ্যাপ্লিকেশন বলে ডেস্কটপ বেস বলে, আমরা এবার দুইটা, একটা অ্যাপ থাকবে এরকম, আর একটা থাকবে অবশ্যই ওয়েব বেস, সেটা আমরা করবো ASP.NET MVC করে। সো দুইটা প্রজেক্ট থাকবে, আমরা দুইটা প্রজেক্ট নিয়েই আমরা আগাবো এই সিরিজে। সো এটা ছিল আমাদের টপিক। সো বিস্তারিত আমরা অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালগুলোতে কথাবার্তা বলে একদম আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। আমরা পরবর্তীতে বিস্তারিত যখন টিউটোরিয়ালে যাবো তখন সব কিছুই কথাবার্তা বলবো, এটা হচ্ছে আমাদের সামারি ছিল। সো এই টিউটোরিয়ালের আসলে গোল কী সেটা যদি আমি বলি, সো এই টিউটোরিয়াল আসলে এই টিউটোরিয়াল বা এই কোর্সের গোলটা হচ্ছে আমাদের এরকম, সো এটা একদম মোটামুটি একটা আমাদের জন্য নতুন টেকনোলজি। সো আমরা এই টেকনোলজি যারা সি শার্পে কাজ করি, তারা এসকিউএল সার্ভার আর মাইএসকিউএল আর ওরাকল, অনেকে এক এক বিষয় এক এক ডাটাবেস জানে। যাই হোক, সো আমরা এটা যারা জানি তারা তো ভালো, যদি জানি না তারা এটা আমরা লার্নিং পারপাসে ইউজ করবো। সো আমরা একটা, আমরা যেহেতু টেকনোলজি পিপল, সো আমরা একটা নতুন টেকনোলজি শিখবো, দ্যাটস ইট, আর কিছু না। সো আমাকে ফায়ারবেস নিয়ে কাজ করতে হবে, ফায়ারবেস নিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে, এরকম কিছু না। সো আমরা যেহেতু টেকনোলজি পিপল, সো আমরা যদি অন্য কোনো টেকনোলজি পিপলের সাথে যখন কথা বলবো, সো আমরা যাতে টেকনোলজি ভাষায় কথা বলতে পারি, যে আমরা ফায়ারবেস নিয়ে কাজ করছি, ফায়ারবেস কীভাবে কাজ করে সেটা জানি। সো আমি যদি না জানি তাহলে তো আমি বলতে পারবো না। সো অ্যাটলিস্ট যাতে আমি মানে ওদের সাথে সেই ফায়ারবেসের ভাষায় কথা বলতে পারি, ফায়ারবেস কীভাবে কাজ করে সেগুলো নিয়ে ওনার সাথে ডিসকাস করতে পারি, সেই জন্যই আসলে আমরা ফায়ারবেসটা শিখবো, আর কিছু না। সো আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছে কোনো টেকনোলজিতে পাশ কাটিয়ে না যায় সেটা, সো একটু একটু ফেমিলিয়ার হওয়া, পরিচিত হয়, একটু যেটা দেখা যায় আসলে এখানে কী কী আছে, কী কী ফিচার আছে, কীভাবে কাজ করে, আর কিচ্ছু না, এটাই হচ্ছে আমাদের মেইনলি আসলে গোল। সো এই গোল নিয়েই আমরা আগাবো, সিম্পলি আমরা দুটো প্রজেক্ট করবো এই ফায়ারবেজের সাথে, ফায়ারবেজ ইউজ করে সি শার্পের সাথে। সো সিম্পলি দুটো প্রজেক্ট করবো, অবশ্যই আশা করি যারা আমার সাথে থাকবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন, আশা করি আমি চাইবো খুব ভালো করে আপনাদেরকে শেখানোর জন্য। সো সেই প্রত্যাশাই শুরু করতেছি এই কোর্স, অবশ্যই সাথে থাকবেন, ফিডব্যাক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন, সাথেই থাকবেন। সো সেই প্রত্যাশায় আবারও সবাইকে ধন্যবাদ।